চোখের আমি তো বললাম ও পুজো দেবে এখানে, ওর যাওয়ার কোনো দরকার নেই। চিন্তা করো না বাবা, ওর পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা বাইরে গিয়ে দাঁড়াই, তোমরা বরং পুজো দিয়ে এসো। কি ব্যাপার শেখর, বৌমাকে নিয়ে নিশ্চয়ই বিশেষ কোনো কথা আছে। বসো বৌমা, বসো বসো। না ঠিক আছে মা। না না ঠিক আছে কেন, বসো। এই যে মেয়ে, শরীর কেমন এখন? আমি কিন্তু এই দুদিন সব সময় তোমার খবর নিয়েছি, একদম ভেবো না যে দুদিন তোমায় আমি ভুলেছিলাম, তোমার খবর নেই নেই। না বরং আমি একবারও সেরকম কিছু ভাবিনি, কিন্তু আমি এখন একদম ঠিক হয়ে গেছি। শেখর, এই মেয়েটিকে এর মধ্যে কবে দিয়ে আসতে যাবে বলেছিলে? হ্যাঁ যেতে তো হবেই, মানে এর মধ্যেই চলে যাবো আর কি। শেখর, তখন তো তোমার সঙ্গে পুরো কথা হলো না অফিসে, হঠাৎ করে লোকজন এসে পড়লো। তোমার এখানকার কাজ শেষ হয়ে গেলে একটু ওপরে এসো, বাকি কথাগুলো সেরে ফেলবো। আর শুটিংয়ের মাত্র 5 দিন বাকি, বুঝতেই পারছো একটা অসম্ভব প্রেশার রয়েছে মাথার উপরে। অল্পই আউটডোর আছে, এবারে আউটডোরে কিন্তু তোমাকে যেতে হবে। হ্যাঁ তা তো, মানে এত সংকোচ করছো কেন? আউটডোরে যেতে অসুবিধা আছে? বৌমা তো আর এখন একা নেই, মেয়েটা আছে যখন তখন। তুই না হয় কয়েকদিন পরেই মেয়েটাকে বাড়ি দিয়ে এসো। দিদি একটু চা খাবে তো? চা বানাতে বলি ভগীরদাকে। না না ওসবের কোনো দরকার নেই। আপনারা ব্যস্ত হবেন না, আমাদের একটা কথা বলার ছিল, কথাটা বলা হলেই চলে যাব। কি হয়েছে বৌমা, এমন ভাবে কথা বলছো? কোথাও কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? না না সমস্যা কিছু হয়নি মা, কিছু হয়নি। ঠিক আছে তোমরা তাহলে কথা বলো, আমি ওপরে আছি। না স্যার। না মানে? না মানে যে কথা বলতে এসেছি সেটা আপনাকেও। এত হেজিটেট করার কি আছে, কি বলবে বলো না। শিখর। হ্যাঁ মা। শুনছিলাম তোমার বাড়ি সারানোর কথা একটু এগিয়েছে, তো টাকা পয়সা লাগবে তো কিছু? যদি বাড়ির কাজে হাত দাও তাহলে সে তো আর একটু আধটু টাকার ব্যাপার না। এরকম কোনো ব্যাপার হলে তো অ্যাকাউন্টসে বলে অ্যাপ্রুভ করিয়ে নিতে পারতে। না স্যার তেমন কোনো ব্যাপার না। যাও বাবু একটু পরেই যাচ্ছি, একটু পরে। ঠিক তো, পাক্কা পাক্কা প্রমিস, তো প্রমিস, পাক্কা প্রমিস। ঠিক আছে আসবে কিন্তু।
টাকা পয়সা সংক্রান্ত কোনো ব্যাপার নয় স্যার। তাহলে কি বাবা, মরানি আবার কখন এলেন? আজকাল তো আর এ মুখ শুনি না। কাল মধুশ্রীর সঙ্গে ফাইট করে পুজোটা দিতে বললাম বারবার, উনি একেবারে কান্নাকাটি করে একশো করে তুললেন। কথাটা কি শেখর, এবার কিন্তু আমাদের চিন্তা হচ্ছে, সিরিয়াস কিছু? শেখর বাবু, কি হয়েছে বলুন তো আপনার? কি কথা যেটা বলতে এত অস্বস্তি বোধ করছেন আপনি? এমন কি কথা যেটা যেটা আপনি বলতেই পারছেন না? কি কথা বলতে এসছে শেখর আঙ্কেল? সেদিনই মহারানীর উপর রাগ করে শেখর আঙ্কেলকে যা নয় তাই বলেছি, সেসব নিয়ে কি বলতে এসেছেন? আমার সরি বলা উচিত ছিল কিন্তু বলা হয়নি। মানুষটাকে তো জানেন মা, ওই ধারারই। আসলে এতদিনের সম্পর্ক তো তাই বলতে সংকোচ হচ্ছে। কি কথা মা, আমি তো মনে করি আমার তিন ছেলে, তাই আমার ছেলেরা মার কাছে কোনো কথা বলতে কুণ্ঠা বোধ করবে এটা আমি ভাবতেই পারি না। বলো নাম, সবাই আর কতক্ষণ অপেক্ষা করবে? সবারই তো কাজ আছে বলো। আমি বলি মা, আমি আর কি। শেখর বাবু, মা আমি আর এই চাকরিটা করতে পারছি না। কি বলছো তুমি শেখর? না স্যার, আমি আমি খুব অশক্ত হয়ে পড়ছি, এটা আমি নিজেই ফিল করছি। আই ভাবছিলাম তুমি আর আমাদের প্রোডাকশন হাউসে থাকবে না শেখর? না না, অমন করে বলবেন না মা। আসলে কি হয়েছে জানেন মা, কি বাবার আমল থেকে কাজ করছি তো, তাই বোধহয় একটু বিশ্রামের প্রয়োজন হয়ে পড়েছে। আমি ভাবছিলাম যে আর যে কটা দিন পৃথিবীতে আছি ওই আরামবাগে গিয়ে ছেলে পুলে পড়িয়ে দিন গুজরান করে কাটিয়ে দেব। শেখর আঙ্কেল কাজ ছেড়ে দিয়ে চলে যাবেন আমার জন্য? না না, এ কিছুতেই হতে পারে না। ছবির শুটিং শুরু হবার ঠিক 5 দিন আগে কথা তোমার মনে হচ্ছে শেখর? আমরা তোমাকে এতটা ডিপেন্ড করি বলেই কি তুমি এইভাবে এই সময় কথাটা বললে? শিখর মা, তোমার কি হয়েছে আমাকে খুলে বলবে বাবা? বিশ্বাস করুন মা, আমার আর কিছু হয়নি, কিছু হয়নি। আমি তো বাড়িরই ছেলে, আপনি যখন আমায় স্মরণ করবেন একটা টেলিফোন করে দিলে আমি হাজির হয়ে যাব। এটা তুমি আমাদের সঙ্গে নাও করতে পারতে শেখর। দেখো, ইন্ডাস্ট্রিতে কাজের লোকের অভাব নেই, কিন্তু আমরা তো শুধু একজন কাজের লোকই চাইনি শেখর। ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছো আর এরকম একটা সময়ই নিয়েছো, তখন কি আর করা যাবে? দেখো, এমনিতেই এই ছবিটা নিয়ে আমার খুব ট্রাবল হয়েছে, এখন শুরুতে আরও একটা ট্রাবল। ঠিক আছে, ঠিক করবো।
জোর তো কিছু নেই তোমার উপরে। না না, এইভাবে বলবেন না স্যার। তোদের ওর উপর জোর না থাকতে পারে, কিন্তু আমার আছে, আর আমি সেই জোরের জায়গা থেকেই জানতে চাইছি কি এমন কারণ ঘটলো শেখর, যাতে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো। নিশ্চয়ই কিছু কারণ আছে না শেখর? শেখর বাবু, আপনাকে একটা প্রশ্ন করব, বৌদি বলে ডাকেন তো, সত্যি কথাটাই বলবেন। আপনাকে কি টোডো কোনোভাবে অসম্মান করেছে? চোখের তারা তুই, চলো 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 পাল্টাই।